আমরা একটা সব গ্যাস আমি কাজ করে যাবো একটা বিশ্ববিদ্যালয় দিয়ে যাবো আমি।
বাংলাদেশের যেখানে জায়গা পাই আমার কোনো সাইজ নেই, একসাথে আমরা এই 1000 ডিসিমিলের উপরে প্রতিষ্ঠানটা করবো, মাদ্রাসা আরবি বিশ্ববিদ্যালয়। আমিন তো করোনাদের মুক্তির জন্য এটা করেন। আমি আপনাদের গ্রুপ করি, মেসেজটা পৌঁছে দিই, আমরা এই জায়গা ঠিক করছি, মালিকের লোকের কথা কর, আপনি দলিল করেন। রাজি আছেন? রাজি আছেন? একটা সিম করতে পারি না কথা নেই। আল্লাহ রে কারে বাস মানে নিকৃষ্ট হচ্ছে
সমাজ যেন সয়লা হয়ে যাচ্ছে এই যে আল্লাহর আইন তো মানাদুরকতা আল্লাহর বিরুদ্ধে আইন করতেছে নবী যে মুক্তিযুদ্ধের বিষয়ে মন্ত্র বলেছেন নবীর সাহাবীরা সৈন্যরা মরছিল তো কলম নবীর নবীর সাহাবী করে পাবার দিবস হয়ে আপনি পাচ্ছেন আল্লাহ দিকে তুমি ঠাস চলো নবীর কথা সাহাবী নবীর যে সমস্ত মহিলা সাহাবী আছে তাদের কোনো সাহাবী এমনি ধরি আগেও তো কবর দিছে এই শহীদের কবর মাজার তাজা মানেছি মাজার পার্টি কি এই বন্ধপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি হবে আলহামদুলিল্লাহ অনেক গুণ যাচ্ছে আমার সভাপতি ভাসি ভাই আমার কুকের ফিরোজ ভাই কোরআনের পাগল আমার ভাই কালাম একাই ভাই আমার আমার ভাইয়ের আছে প্রত্যেকের জন্য আমার মনে অন্তর অন্তস্থল থেকে তোমার কারণ একটা তীব্রতা মেরিতে শুরু করছি দশটা তীব্রতা মেরিতে কথা শেষ করা আশা প্রত্যাশা করি শরীরটা খারাপ একদম বেশি জার্নি হয়ে গেছে টাকা থেকে আছে জমা পড়াই এই জন্য শরীর বেশি সাপোর্ট করতেছে না গলাও বাঁধে গেছে লিখবো কিচ্ছু বুঝিনি কিটা লিখছি এই ঘন্টার আজকের আলোচনা দেশ নম্বর আলোচনাটা আমি করতেছি দেখছে নিজের প্রিয় সন্তানের জন্য তোমার কোম্পানা দিয়ে দিবে আপনার মাসিদের জন্য সবচেয়ে দিয়ে দিবে দারুণ আলোচনা বক্তৃতা শিখা বড় বিশ্ববিদ্যালয়ে টাকা দিবে কোন অসুবিধা নাই কুরিয়ার ম্যাডের কাছে ইনশাআল্লাহ 01720538581 তো বিষয়টা কি আমাকে করেছে আমি আমার পয়সা জমে গেছে
أنا أقول لك أنا
যাচ্ছে যে আল্লাহ বেশি করে আসতেছে বড় কথা তোমাদের তোমাদের করতে পারে মানুষ আমি জানি সব তো তো রিয়ালি আমার ভগবান হায় হায় আমি সেই যে আজাব দ্রুত আসছে সে আজাবের ভয় দেখাচ্ছে সেদিন কাফেররা বলবে আসলে মাঠে গড়াই না গড়াই আল্লাহ আজকের এই দিনে যদি আপনারা যদি মাটি হইয়ে যেতাম ওয়াও if we put oil on us কে আজকে মাটি হয়ে গেলাম এখন সবাই পাইলে আমি আপনি কি জানেন না আছে না ওই কত বাপার হইলাম এই মাটির শাসনের লাগে এই মাটির জন্য আমি যা করছি ও আল্লাহ সেবা মাটি আল্লাহর কাছে আমি তো মিছিল করে যেভাবে তোর সেবা মাটি আফসোস আফসোস করবে এই যে সব কৃষ্ণগণ আজকে কি করলেন আসার সময় মা ফেলে আসছে কম চাইবেন একটা বাজে বাড়িতে ঠিক আছে কয়েকটা ঘন্টা আল্লাহর কাছে লাগছে কিন্তু অন্যান্য সময় অফিসে যান দশ ঘন্টা হয়ে পারে পেশাব পায়খানা দুই ঘন্টা আড্ডা দেন আরো দুই ঘন্টা ঘুমে যায় আট ঘন্টা নামাজ তওবা পড়ার একামত দিনের কাজ করার ইসলামের কাজ করার সময়টা কম আমল নামা যখন দেওয়া হবে প্রত্যেক মানুষকে আফসোস করবো আল্লাহ কি লেগে দিল এখন তো আমল নামা কেউ বিশ্বাস করবে ইন্টারনেটে ইলেকট্রনিক্স আল্লাহ আকাশে অস্ট্রেলিয়ার
জিতা তাহলে এই পৃথিবীর সবচেয়ে সেরা মাল কারা আমরা যদি আমি কেড়ে নিতে পারি নাই, যদি আমরা বিমান মারাতে পারি নাই, লঞ্চ মারাতে পারি নাই, সারা দেশে যেতে পারি নাই, রেলিজিন বানাইতে পারি নাই, দশটাই কথা বাজে ধরা লাগে এরপরে এটা সিস্টেম করি টায়ারের মধ্যে সাতটা মাইটে বসে বই আসতে মরণ লাগা নাম হয় ফাঁকা মাইতে বই আসতে হাতে কয়েকশো কিলোমিটারে নির্ধারিত চলে এই শাখা দিয়ে এই ফাঁকে ফাঁকা অর্ধেকটি আছে বাতাসে পুরো জোরে জোরে ঘুরি ও কিভাবে যে ঘুরে এই বাতাসটা দেখবে এটি নর্থ থেকে শক্ত বানাই মালয়েশিয়ার দিকে ব্যবহার একটি মালয়েশিয়া থাক আমি শুনি তার দেশে 1000 মাইল স্পিডে এত হাজার মেট্রিক টন বই হাতে চলে বলছে কি ৪১% বন্ধুত্ব আমি যদি তাকে প্রেম হিসেবে গ্রহণ না করতাম
কি কয় আল্লাহ তো বলে
আর শুনলে সিনেমা ভালো আর আল্লাহ জন্য ভালোবাসে আর আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করে তো প্রিয় বন্ধুরা প্রশ্ন হচ্ছে
আনুগত্য নিয়ে আয় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি সূরাতুল আনআমে 66 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ শানুর পর ওয়ায়রাতু আল্লাহু ওয়াজুহুহুম يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا المسؤولين أصل ما تأسس كل تمام تجي منوس الله تمك يا تمام نبي زيك يا نوم مشرور نقدر نقول لك نا إيه دنيا تيب كائن عشوك تجي منوس إيش تكمل بيتو تامره আর ধর্মের কথাগুলো কেন আমরা মানলাম না এইভাবে আফসোস করলে বুকে তারপরে অনেকে রাষ্ট্রভাবকে কিভাবে মানে এটা ঠিক আছে মানে কিন্তু তার চেয়ে বেশি মানার দরকার ছিল কি মহাগ্রন্থ আল কোরআন আমরা মানি নেই প্রায় বিদেশিতায় এত নামাজের কথা নামাজ নাই সমাজে বিদেশিতায় এত জাকাতের কথা জাকাত নাই আসেনি জানাতে বিষয় করলে আল্লাহ তাআলা ওশান বেশি দিবেই তো করলে তবে এই উপরে মানে কাটে তার মাত্র ভালো হয়ে গেল আর অবিবেহিত করলে তাহলে তোমরা মারো জ্বালাও তারপর দেশান্তরিত করো এই আয়াত কোরআনে আছে আমরা মানিয়ে নিই হ্যাঁ আর অনেক মানুষ এটা কবুল করে আচ্ছা করে তাই দেখছি নামাজ কথা পড়িয়ে তার দিকে জিগে গেছে ঠিক আছে এত কিছু একটা নয় তো কাজে গিয়ে তোর মুখে আল্লাহ আল্লাহ সঙ্গে সেই বেলের ফল তো বেরেছে বেল কোনের তুই আল্লাহ আসে তো সপ্তমাস মানে একটা কাজে মানেছেন তাহলে ঠিক আছে আর ওই গুলো আসে এবং আল্লাহ গুলো সতর্ক না ও এই দর ও মুখে আর মুখে যেটা করছে তা করে থাপ করে থাকা বিকেল বেলা রিস্টে বেল দুঃখে তার সাথে দোস্তা খতরনাক কাজে গুলো করবে কারা করবো মমিনের একটু করতে আল্লাহ রসুলের সমাজে জিনা করছে আল্লাহ রসুল এইভাবে আইন প্রয়োগ করে শাস্তি দিয়ে সমাজ রাষ্ট্র শৃঙ্খলা করে দিয়েছে পররাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তর অর্থ বিভাগ ট্যাক্স বিভাগ তারপরে শক্তি বিভাগ সেনাবাহিনী বিভাগ যত বিভাগ আছে আল্লাহ রসুল এই মদিনা পরিবার ধর্মসু সুলিয়ে কোনো সবাই দেখা দিচ্ছে তোমরা এইভাবে আমল করবো আর আমরা আল্লাহ আল্লাহ রসুলের আইনকে দেয়নি এই জন্য ধর্ম নিরপেক্ষ করার চেষ্টা করছে তার কথা দে আলুরা হেলা আল্লাহ দেয় না কত বড় সালিয়াতি করছেন আল্লাহর সাথে আপনি আল্লাহর আইনকে মেনে নেন হাসর মাঠে আপনি ধরা খাবেন এমসিকিউ হত্তর এই প্রশ্নের উত্তর দেওয়া আছে কোরআন সুন্নার বাইরে যদি আপনি চলেন ধরা খাইবেন অনেকে বলছেন আমরা জানি না এমনি করলে কি দেশ চলেনি কিতাবের নাম দেশ চলেনি কিতাবের নাম দেশ চলেনি তবে মুসলমান পরিষদের সদস্যরা আল্লাহর আল্লাহর আমরা সমাজে আনন্দ করে কিছু মুসলমান আছে নবীনের
মক্কা 13 বছর মানে কয় বছর নবীজি মক্কাতে 13 বছর কি দাওয়াত দিয়েছে বাসবে চিড়ি বাসরা এক আল্লাহর মানে প্রতি বিচার করিও শেষ মাস এই 13 বছর তো দিয়ে গিয়েছে মদিনা তাইবা 10 বছর বাস কি করছে বাদাম সানা করতেছিল প্রায় 270 পরিচালনা করছে অর্থ বিভাগ সিভিল কোর ক্রিমিনাল কোর ইউনিয়ন পরিষদ বিভাগ রাষ্ট্র অর্থ বিভাগ সমাজনীতি সকল কিছু চলি সালাই একটু টাকা দিছে আমার অন্য তুমি যখন এই দপ্তরে দেখা তুমি যখন বেগুনগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে একটা আমার অফিসে 10টা থেকে 7টা হা তুমি আমি ইয়াদির নবীর ইসলাম থেকে গেলে তুমি She can see me. Rubin, সামনে দাঁড়িয়ে গেলে তার আইডিয়া দিয়ে গেল আস্থা দেখাতে দেখাতে এত ইসলামের জব করতে পারে এত সুন্দর ব্যবসা অল তলে বাচ্চা নামা মনে আনে ওরে জন্ডু মরে গেছে জন্ডু পরে হাল কেটে দেয় কিছু কি হাল কে দিয়ে নাকি মানে তা আহুত রাখা একটু ওরে সেবা করি ঘুম সেইতে কুড়ি গা বাক্ত মানে আমার মা বিয়ে গেলাম I'm not sure if you're a man. সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর কাঁধে আছে এই মরের অমরের তোরা সংগঠিত হ তাগুতের ধর এই শ্রী আব্দুল্লাহ ইবনে উবাই প্রত্যেকদিন নবীর ক্লাসে বসত আর দিকে দিকে বইত নবীর লগে খানা খাইত সব কাজ করত নবীর আসন্ত বিশ্ব নবীর ক্লাসের ছাত্র যদি 313টা সিতারা হয় আফসার ইমাম মিলিয়ে 2 সেক্টর অটো সর থাকতো
তাদের ইতিহাস দেখি
যাদের বাজার দিয়ে রাত ঝরেছে তাদের ছবি নিতে আঁকি লোভতে সাগরে ভাষায় ডিঙ্গা লোভতে সাগরে ভাষায় ডিঙ্গা যাব যে ওই কিনারে নবী মোর আসেন তরিতে কান্দারি হয় রক্ত মশাল জ্বলে আল্লাহু আকবার ওটা হাসান হোসেন হযরত বেলাল ইমামি প্রেতাইয়া কোথা সে মুসলমান লড়া কুমের লবি শহীদ তোর ঠিকানা কোথা সে কোথায় হযরত হাসান ইমাম হোসেন ইমাম ইবনে তাইমিয়া সবাই চলে গেছে রেখে গেছেন তোরে সে তোরে বাবা নমানে নবী আসেন তোরিতে আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে মধু খাইবার বেলা সার্বিয়ে করিবার বেলা আর কি কদু খাইবার বেলা সুন্দর চুপটা কাটিবার বেলা মায়ের বেলা হইলে তাই মা সাল্লামের পথ অবলম্বন করতাম আদর্শ তারপরে ছিল আমি মায়ের দিকে চাই নানির দিকে চাই খ্রিস্টানে গেলাম কাফেরে গেলাম না আমার আদর্শ আমি আমার প্রিয় বন্ধু মোহাম্মদের কেন মানলাম না এই একটা সায়েন্স ক্লাস সায়েন্স অ্যাপয়েন্টিং সায়েন্স বিশ্ববাসীকে মহাকরণ দান করার শুরু করে দিচ্ছে 900 কোটি মানুষ করার দিকে চাই না বাংলাতে নেতা পেলে অখুশি হয়ে যাচ্ছে কিন্তু আগে দিক সৈয়দের এরপরে আসে সহযাত্রী আফসোস করে আর আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম সেখানে বলা আছে ইয়া লাইতানা কুনতু মাহুম
فاقوز حوزا عظيما জান্নাতের মালিক হয়ে যাইতাম আফসোস কেন এত লোকের হয়তো খানা নাই একটু আলগা সালগা সিয়ে দিয়ে কথা কই আমি কেন আমি যদি শরীর না করতাম আমার রবের সাথে মহান রবের সাথে প্রতিবার শরীর করে যে প্রতিভা যে কোথা নিজে নিজে কারে করে না তার ফাঁসা দিতে বাসা তারা বাড়ি খেলের বেলি দিই তারপরে এত গেল মাসিও দিতাম আর ওর দেয় নিজে নিজ ঠিক করে না আমি আল্লাহ এত সুন্দর বুড়ো মাতালে কেন তুমি জানা এত বছর হয়ে গেল তোমার ছিল মূর্তিরে ছিল মূর্তিরে ছিল আফসোস করি হিন্দিতে বুঝে দিল আমি দেখছি মূর্তি বুঝার পরে আমার কলের অনেক কিছু জানে আমি কাইলাম মহিলা দেখি এত মায়া লাগে আল্লাহ এই মানুষটি কেমনে তুমি অল্পের জন্য তোমাকে ছিল না শুধু শিরক করার কারণে সেটা আমার চলে যাবে আল্লাহর কোন শিরক নাই তিনি এক ক্ষমতার অধিকারী কথা ঠিক কিনা উলুহিয়ত উলুহিয়ত রুবুবিয়ত উলুহিয়ত মানে আইন দাতা বিধান দাতা কনস্টিটিউশন দাতা এই সেক্টরে কোন শরিক তিনি এক আইন দিয়ে ফেলছে সংবিধান তিনি বানিয়ে ফেলছে এবাদতের কথা কোন শরিক নাই আপনার কোন আরেকটা নিয়ম করে দিয়ে ভালো জোড়া দ্বিতীয়টা তো হতে পছন্দ করে না তার রিসিভার ভালো ব্যবসা থাকি সে সময় আমার আছে তোরা একটু শেয়ার তাহলে উনি সময় দিব ওরা পুঁজি দিব আর এখানে পেশাগালে তোমার সময় নাই পুঁজি দিব পার্টিশন পার্টনার ব্যবসা করে লিমিটেড কর্পোরেশন আল্লাহ কি কোনো সেক্টরে কি তার অভাব আছে আর সময়ের অভাব আছে তার শক্তির অভাব আছে পুঁজির অভাব আছে কি সুন্দর আল্লাহ বাবা কারা কারা দিছে লাজ্জা কে দুর্গা মা দুর্গা আর কে বিপদ আপনার মুসিবতে গাড়ি কমাই বাকি বলছেন
দেখলে মুসলমান আপনি উঠতে ছাড়া পারে তা হাইলাইট করবেন মুসলমান কি রকম হাইলাইট আল্লাহ নমস্কার হুজুর আপনারা ঠিক মানে কত ঠিক আপনি দেখেন হাজারি কি না তুমি শিরক করবে নি হ্যাঁ এই মুশরিকরা সুস্থ ভাবে হুজুর তাকে বুঝেছেন কাজার জেনে যখন আল্লাহ আমাদের মহাভারতে বলেছিল আমার মোদিবেশ আপনারা সুস্থ হবে গোটা বিশ্ব মুসলমানকে দিয়ে বিশ্বাস করিয়ে দিয়েছিল আমাদের 1500 বছরের সম্প্রীতিত্ব নষ্ট করে দিয়েছে তে নষ্ট করে দিয়েছে ফলানা এ মোদি এ আজকে কত আগে কত সুন্দর দিন ছিল অলিম্পিক মিলকি কত সুন্দর মিল মিশেছিল সে দিন কোথায় এখন মেডিসিন এতে ঢুকে দিয়েছে এই ঢুকানের লগে তৃতীয় মানুষ সুন্দর লাগবে দেখবি কি সুন্দর ভালো অবস্থা হয়ে গেছে আমি বললাম তো আমার চোখে দেখা যাচ্ছে মাত্র শুরু হয় না কি জানি হয় আমার নসিব আল্লাহ আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ তাআলা বলতেই সে তো ডক্টর এই হসুরে দিছে আর তোরা আমার শুদ্ধি গস কত টাকা কাইন দিন মাঝে দিন তুই সব কাজ না বাংলাদেশ কোন ব্যাংক আছে সব নাই লাগান ব্যাংকের মালিক তো সব চাপ করবো তারা তো কেউ কারণ 30,000 দিয়ে দিতে পারবো উনি এই ফর্মুলাটা আবিষ্কার করছে এই ব্যাংকের মালিক তুমি তুমি গরু কিনবা গরু দুধ বেশি কর্মক্ষমতা কোটি কোটি মানুষের তুমি দিনে এক করছে তার প্রযুক্তিতে 108টা রাষ্ট্র নিয়ে গেছে আরেকটা নতুন ভাই বলতে তিনি চাও না তিনি তো আছে পাঠাতে দুনিয়াতে পাঠাতে আমরা লালু কাশিব কোরআনকে মৃত্যুবরণ করতাম না রাষ্ট্রের আর পৃথিবীতে এমন এক খেলা দেখেছি আল্লাহ যেটা মেসি পারে না তারপরে ম্যারাডোনা পারে না প্লেও পারে না তারপরে দুনিয়ার এই পর্যন্ত 1000 বছরে 1930 সালে জর্জরিত হয়ে এই কথাটা সর্বশেষ কোথায় বলবো জানলাম গেট যখন নোয়াখালী কেন্দ্রীয় কারাগার যখন খারাপ হবে ভেতরে এত ধাক্কা মারিবো এখানে শুনে করবো আমরা আফসোস করবো না বিশেষ আমল করবো অসহ্য মেহনত দৌড় চা
استعينوا بالرحمة والهدوء هذه سؤال صندا একটা মতে দিলে কাজ করো তসবিহ করো জিকির করো বলা হয় হকারি রব্বানি পীর মাশাইখের সাথে তাইয়ের দরিয়াতে বসে যাও বা সাইয়্যিদ মিনা তুন যা তাওয়াদুল বুখারী তাহাজ্জুদে মহা ভাবের সাথে চোখের বালি বালি সংযোগ স্থাপন করো ইনশাআল্লাহ আমরা হারবো না আমরা জিতবো আমরা আফসোস পার্টি নও আমরা জিতাউল্লাহ পার্টি ইনশাআল্লাহ আমিন আমিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী আছে এই পর্যন্ত যা কিছু করলাম এই পর্যন্তটুকু বলবে আপনি যদি হয়েছে মেহরবানি করে ক্ষমা করে দাও এত সুন্দর আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কণ্ঠ দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে